যখন আমরা সাধারণ সুবর্ণ জয়ন্তী পালন করি তখন শুরু করলো হেফাজতের তাণ্ডব। হেফাজত তো একা না, হেফাজতের সাথে তো জামাত বিএনপিও জড়িত এবং তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডই তো দেখা যায় এবং হেফাজতের সকলেই যে এর মধ্যে জড়িত তাও কিন্তু নয়, এটাও বাস্তবতা। তারপর আমরা দেখেছি যে 26 তারিখ হেফাজত একটা গুজব ছড়ালো কি বায়তুল মোকারমে মানুষ মারা হয়েছে ইত্যাদি ইত্যাদি, এবং তারা 26 তারিখ থেকে 31 মার্চ পর্যন্ত যে সহিংসতা চালায় এবং 27-28 তারিখ হেফাজতের পক্ষে বিএনপি জামাতের বিবৃতি দেশবিরোধী ষড়যন্ত্রের ধারাবাহিক অংশ, 28 মার্চ তারিখে হরতাল দিয়ে সারা দেশে বিনা উস্কানিতে পরিকল্পিতভাবে তারা তাণ্ডব চালায়। তা আওয়ামী লীগ অফিস, দলীয় নেতাকর্মীদের বাড়িঘর, সরকারি অফিস আদালত, পরিবহনে হামলা এবং ভাঙচুর ও পোড়ানো হয়। আমি কিছু ছবি এখানে মাননীয় স্পিকার আপনার অনুমতি কিছু ছবি আমি দেখাতে চাচ্ছি। কারণ ছবি এগুলো আমার কাছে এমনিতেও আছে, তা আমি মনে করি যে এটা অনলাইনে দেখলে সবাই ভালোভাবে দেখতে পারবেন যে কীভাবে তারা একের পর এক আক্রমণ চালাচ্ছে যে সারা দেশে। এছাড়া শাপলা চত্বরে তারা এবং পুলিশের উপর আক্রমণ করে, ভূমি অফিস পোড়ায়, পুরা ব্রাহ্মণবাড়িয়াতে সব থেকে বেশি তাণ্ডব তারা করেছে। আমরা একটা পর একটা ছবিগুলি, গাড়ি পোড়ানো, বাস পোড়ানো, ট্রাক পোড়ানো, মানে এমন ধরনের কোনো কাজ নাই সেদিন তারা না করেছে। ভূমি অফিস পুড়িয়ে দিয়েছে, বহু মানুষ এখন তাদের জমির জন্য কান্নাকাটি করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর বেছে বেছে সেখানে আগুন দিয়ে পোড়ানো। আমার ছবিগুলো একটা পর একটু দেখালে পরে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে তারা আগুন নিয়ে খেলছে। পরবর্তী রেল লাইনে আগুন, রেল ভাঙচুর, চিরাং, এটা ছোট্ট শিশুদের সামনে নিয়ে এসেছে, তাদের সামনে দিয়ে তাদের দিয়ে এসব করা হচ্ছে, তাদের হাতে লাঠি অস্ত্র এবং সব ব্যাগের ভিতরে তাদের বিস্ফোরক বনিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছাত্রলীগের সভাপতি শোভনের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে, কোরআন শরীফ, এটা সব থেকে দেখা দরকার যে বাড়িতে আগুন দেয়া শুধু না, কোরআন শরীফ পর্যন্ত পুড়িয়ে দিয়েছে। তারা কেমন ইসলামে বিশ্বাস করে সেটাই তো প্রশ্ন, যে ইসলামে তারা কীভাবে বিশ্বাস করে, কী ধর্মে বিশ্বাস করে যে তারা কোরআন শরীফ পর্যন্ত পড়ায়। নেক্সট পরবর্তী শহীদ ধীরেন্দ্রনাথ চত্বর, সেখানে আগুন, ট্রাক মোটরসাইকেল অগ্নিসংযোগ, পুরানো পল্টনের লাঠি নিয়ে নামা, 28 মার্চের ঘটনা, যে ট্রাকে আগুন, গাড়িতে আগুন, ঘোড়ায় চড়ে অস্ত্র হাতে নিয়ে তারা ঘোড়ায় চড়ে যাচ্ছে। কিশোরগঞ্জের আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, বিভিন্ন স্থানে বাস, ট্রাক, ট্রেন, বিভিন্ন জায়গায় আগুন দেওয়া, এটা 28 মার্চ তাদের হরতালের নামে তাণ্ডব। কাজে আপনারা দেখতে, কিছু ছবি আপনারা আমি দেখালাম এই কারণে যে এভাবে তারা বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে। এখন আমার প্রশ্ন, ইসলাম তো শান্তির ধর্ম, ইসলাম ধর্মের নামে এই যে জ্বালাও পোড়াও, এটা কীভাবে আসলো? তবে এটা নতুন কিছু না, 2013 সালে আমরা দেখেছি এই বিএনপি জামাত কীভাবে চলন্ত গাড়িতে আগুন দিয়ে মানুষকে পুড়িয়েছে, কীভাবে মানুষের উপর আক্রমণ করেছে, সেগুলো আমরা দেখেছি। সেখান থেকেই তারা এই আগুন, এবং কোনো কিছু হলে আমাদের আওয়ামী লীগ, ছাত্রলীগ বা আমাদের অফিস, বাসায় আগুন দেওয়া। আমি তাদের জিজ্ঞাসা করি, আগুন নিয়ে খেলছে তারা,
এক ঘরে আগুন লাগলে তো সেই আগুন অন্য ঘরেও চলে যেতে পারে, সেটা কি তাদের হিসাবে নেই? আজকে রেল স্টেশন থেকে শুরু করে ভূমি অফিস থেকে শুরু করে ডিসি অফিস থেকে সব জায়গায় যে আগুন দিয়ে বেড়াচ্ছে, তাদের মাদ্রাসা তাদের বাড়িঘর সেগুলিও যদি আগুন লাগে তখন তারা কি করবে? জনগণ কি বসে বসে এগুলি শুধু সহ্য করবে? তারা তো সহ্য করবে না, কিন্তু আমরা, হ্যাঁ, এখানে যেমন কেউ কেউ বলছেন যে পুলিশ কেন মানে ধৈর্য দেখিয়েছে, আমরা ধৈর্য দেখেছি, এগুলি বিরত করার চেষ্টা করেছি, কারণ সংঘাতে সংঘাত বাড়ে আমরা তা চাইনি। বন জয়ন্তীটা আমরা ভালোভাবে উদযাপন করতে চেয়েছি, তো যারা এটা করছে দেশবাসী এটা বিচার করবে, দেশবাসী দেখবে এবং এদের চরিত্রটা কি। আমি মুখ থেকে বেশি কিছু বলতে চাই না, গতকালকে আপনারা দেখেছেন এরা একদিকে ইসলামের নাম ধর্মের নাম এত কিছু পবিত্রতার নাম এত কিছু বলে যত অপবিত্র কাজ করে আজকে ধরা পড়ে সোনার গায়ে একটা রিসোর্টে, একটা রিসোর্টে ধরা পড়ে এসে হেফাজতের কি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, সে ধরা পড়ল। এখন সেটা ঢাকার জন্য নানা রকমের চেষ্টা, পার্লারে কাজ করে এক মহিলা, তাকে আবার এখন তার এদিকে বউ হিসেবে পরিচয় দেয়, আবার নিজের বউর কাছে বলে যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমি এটা বলে ফেলেছি। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে এরকম মিথ্যা কথা তারা বলতে পারে? অসত্য কথা বলতে পারে? তা তো বলতে পারে না। তাহলে এরা কি ধর্ম পালন করে, মানুষকে কি ধর্ম শিখাবে? তাই হেফাজতে যারা সদস্য তাদেরকেও আমি অনুরোধ করি যে তারাও একটু বুঝে দেখুন যে কোন নেতৃত্ব তাদের, যাই আগুন জ্বালাও পোড়াও করে টোরে যে তিনি বিনোদন করতে গেলেন একটা রিসোর্টে আর একজন সুন্দরী মহিলা নিয়ে। এই তো বাস্তবতা, এটাই তো বাস্তবতা। অর্থাৎ এরা ইসলাম ধর্মের নামে কলঙ্ক এবং ইসলাম ধর্মকে তারা ছোট করে দিচ্ছে কিছু লোকের জন্য। আজকে এই ধর্মটা জঙ্গির নাম, সন্ত্রাসের নাম, আর এখন তো যে চরিত্র দেখালো দুশ্চরিত্রের নাম, সব নাম জুড়ে দিচ্ছে। তার মানে আমার যে পবিত্র ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, যে ইসলাম ধর্ম সব থেকে সহনশীলতা শিখিয়েছে, শান্তির কথা বলেছে, মানুষের কথা বলেছে, মানুষের উন্নয়নের কথা বলেছে, সেই পবিত্র ধর্মকে এরা কলুষিত করে দিচ্ছে। এরা ধর্মের নামে ব্যবসা শুরু করেছে এবং এত অর্থ কোথার থেকে আসে এই বিনোদনের, সেটাও একটা প্রশ্ন। কাজে এটা